নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গৌরী। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ ছুটির দিন, কোথাও ঘুরতে বেরোইনি, ঘরেই আছি। আর ঘরে ছানাও তৈরি করা আছে, তাই ভাবলাম সন্দেশ তৈরি করি। আমি কোনোদিন তৈরি করিনি, আজকে আমার ফার্স্ট টাইম, কেমন হবে জানি না। তো সেটা দেখতে হলে তো তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকো। তো সবার আগে যেটা করতে হবে, আগে গ্যাসটাকে ধরাতে হবে, তাই তো? এবার ঘরে দুধ ছিল, এখানে হাফ কিলো দুধ আছে, এটাকে আমি একটু ক্ষীর করে নিই। আর ঘরে তো ছানা তৈরিই ছিল, তোমাদের আগেই বললাম ছানা তৈরি করা আছে। ছানাটা ডোলে নিই ভালো করে। আমি এতক্ষণ ইউটিউব দেখে শিখলাম, পারবো কিনা জানি না কতটা ভালো হবে। দেখা যাক, খারাপ ভালো সবই তো হয় বলো, শুধু ভালো হবে খারাপ হবে না এটা তো হয় না। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে, আজকে খারাপ হলে নেক্সট টাইম ভালো হবে। যদি সময় পাই নিমকিও তৈরি করব। মেখে নিলাম একটু ভালো করে, মাত্র বসালাম, তার মধ্যে গরুর দুধ, তা দুধটা হতে থাক। ততক্ষণ আমি একটুখানি ময়দা ছেনে নিই, নিমকি করি। আজকে যখন ছুটি পেলাম, কোথাও যাওয়াও হলো না, এটা কমানো থাক, ওইদিকে ময়দাটা ছেনে নিই। তো নিমকি করবো বললাম, ওর জন্য ময়দা অল্পই নিচ্ছি, অল্পই করব, যে গরম। এর মধ্যে নিচ্ছি একটু চিনি, অল্প কালো জিরে, একটু নুন, একটু তেল। এটাকে এখন ভালো করে মেখে নিই। এটা আমি করি মাঝে মাঝে ঘরে, সন্দেশটাই করিনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম করব। এটা মাঝে মাঝেই ঘরে করি। জানি বসো, জানি বসো, হয়ে গেছে মাখা। দুধটা হতে সময় লাগবে, সেই কারণেই এটা নিয়ে নিলাম, যে বসেই থাকবো তো এটাই করে ফেলি। অতটা দুধ ঘন হতে সময় লাগবে, জল মনে হয় একটু বেশি হয়ে গেল।
একটু ময়দা দিয়ে দিই, জলটা একটু বেশি হলো। হয়ে যাবে মনে হচ্ছে, লাগবে না। ছুটির দিনে কোথাও না কোথাও একটু বেরোই, আজকে আর বেরোলাম না। খাওয়া দাওয়াটাও একটু দেরি হয়ে গেছে, তারপর আর ইচ্ছে করলো না। আগে সন্দেশটা করবো, তারপর এটা মেখে রাখলাম আর কি। এটা থাক, আমি দুধটা দেখে আসি। দুধটা ঘন হয়ে গেছে, এর মধ্যে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলতে থাকুক, আর আমি এই পাত্রটায় ঢালবো। এখানে একটু ঘি মেখে রাখি। কোনোদিন করিনি তো, আর আমার ঘরে বাদাম খাদাম আজকে কিছুই নেই, কিছুই দিতে পারবো না। উপরে সাজানোর জন্য যত জিনিস দিতে হয় আমার ঘরে আজকে কিছুই নেই। এর মধ্যে এখন আমি এই ছানাটা দিয়ে দিই। এটাকে এখন ভালো করে পেস্ট করতে হবে। ভালো হবে, দেখে তো ভালোই লাগছে। প্রচুর গরম, প্রচুর। এখন সমানে নাড়তে হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর, ঘি ঘি গন্ধ করছে। নতুন কিছু করতে বানাতে ভালোই তো লাগে। সত্যি কথা, বেশি কাজ আমার ভালো লাগে না, বেশি কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কাজ তো করতেই হবে। আজকে বাড়িতে আছি বলে শাড়ি পরেছি, যে একটু সময় পেলাম শাড়ি পরি। শাড়ি পরতে তো ইচ্ছে করে কিন্তু সময় হয় না সেমন করে, তাই পরাও হয় না। তাই আজকে ভাবলাম শাড়ি পরি, আর শাড়ি পরে তো এই রান্নার মধ্যে আসলাম, তো প্রচুর গরম লাগছে, প্রচুর। এবার একটু এলাচ গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিই। যেহেতু কোনো বাদাম কেশর কোনো কিছুই ঘরে নেই, এটা দিয়েই করি। সাজানোর জন্য উপরে একটা একটা কিশমিশ দিয়ে দেবো। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। তো এটার মধ্যে আমি ঘি মেখে রেখেছিলাম, এটার মধ্যে অতটা তো হবে না, এক পাশে আমি অল্প করে এটাকে
এটাকে এখন খুন্তি দিয়ে চেপে 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 দিই, তারপরে আবার ফ্রিজে একটু ঢুকিয়ে রাখবো, ঠান্ডা হবে তারপরে কাটবো। এটা এখন একটু ঠান্ডা করে নিই। তো বন্ধুরা, সন্দেশ আমার ঠান্ডা হতে থাকুক, আর আমি এদিকে নিমকিটা গুলি করে কেটে নিই। বসো জানি, বসো। আমি না তেল দিয়ে বেলতে পারি না, তাই আমাকে ময়দা দিয়েই বেলতে হবে। তেল দিয়ে বেলতে পারি না তো। ময়দা দিয়ে বেলে ভাজলে না তেলগুলো এত কালো কালো হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, আমি তো পারি না তেল দিয়ে, তাই আমাকে ওরকমই করতে হবে। লাস্টে যে তেলটা থাকবে সেটাকে ছেঁকনি দিয়ে ছাঁকবো, নিচের কালোগুলো ফেলে দেবো। আরো পাতলা করবো, আর লাগবে না, কেটে নিই এবার। থালাটার মধ্যে আগে সব রেডি করি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, একটু বেশি তেল লাগবে, ভাজার পরে যা তেল থাকবে সেটা রেখে দেব। অনেকটা তেল দিই, গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প দিয়ে দিয়ে ভেজে নিই, তেলে দিলেই ছেড়ে যাবে, এখন তো দলা হয়ে গেছে। নিমকি ভাজতে ভাজতে আমার সন্দেশ জমে গেছে, কিন্তু আমি আগে কিশমিশটা দিই নাই, ভুলে গেছি, ভাবছি পরে দিলে কিছু হবে না, এখনই দিয়ে দিই। বললাম তো তোমাদেরকে আমার ঘরে আজকে বাদাম এগুলো কিছু নেই, কিশমিশই দিই। শক্ত হয়ে গেছে, সুন্দর হয়েছে, বাহ। বেশি বড় ছোট হয়ে যাচ্ছে,
সুন্দর হয়েছে, আমি ভাবিনি এত ভালো হবে। আর এই হচ্ছে আমার নিমকি। আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টস করে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস, আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো, আর দেরি করো না, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।